তো হাই ওয়ান্স এগেইন। তো আজকের ব্যাপারটা এরকম যে আমি এখন আছি দিদির বাড়ি, আমরা এখন যাচ্ছি তোমার রঘুনাথগঞ্জের একটা ক্যাফেতে, সেখানে খাওয়া দাওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া। কেন খাওয়া দাওয়া সেটা একটু বলে দিই প্রথমে। খাওয়া দাওয়াটা বেসিক্যালি হবে এই জন্যেই যে স্ন্যাক্স জোনে খাওয়া দাওয়াটা হবে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের অপোজিটে যেই রেস্টুরেন্ট কাম হোটেলটা আছে সেইখানে খাওয়া দাওয়াটা হবে। তো চলো ওখানে তো যাচ্ছি, তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাচ্ছি। আর যেটা বলছিলাম, কেন খাওয়া দাওয়াটা হবে, খাওয়া দাওয়াটা হবে এই কারণেই যে আজকে আমার দিদি জয়পুর 12 বছর বিবাহবার্ষিকী পূর্ণ হলো। তো এই দিনটাকে সেলিব্রেট করার জন্যে আজ নাইট ডিনারের আয়োজন করেছে জয়পুর পক্ষ থেকে। তো চলো যাই, খাওয়া দাওয়া হবে জমিয়ে, কী কী হচ্ছে আর কেমন স্ন্যাক্স জোনের ব্যাপারটা সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো সাজক সাজু কুজু চলছে, কি হচ্ছে রে সাজছ, থামো থামো। হ্যাঁ এটা কে লে, কেমন পোলা ছেলে ছেলে ছেলে, দেখি 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 কেমন সাজছে। ওলে বাবা লে, লিপস্টিক লাগা ছেলে, লিপস্টিক ল্যাপি। আচ্ছা হামকো সিখা রিয়া টিক। এই যে ওরা মা মেয়ে তৈরি হচ্ছে এখন, মানে কত লাগে রে, তাড়াতাড়ি কর বাড়ি ফিরতে হবে। তো আমরা এখন রঘুনাথগঞ্জ বাজারে আছি, বাজারে বলতে একটা ঘড়ির দোকানে। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা আগে চলে এলাম আমি আর দিদি, দিয়ে জামাইকে দেওয়ার জন্য একটা ঘড়ি কেনা হবে, ওকে জামাইকে জানানো হয়নি গিফটটা দেওয়া হবে তা। তো সেই কারণে আমরা এখন আছি দোকানে এবং ঘড়ি পছন্দ করে ঘড়ি চলছে। তো এই ঘড়িটাই কেনা হলো সারপ্রাইজ গিফট হিসাবে, এটাই নেওয়া হলো। তো তাহলে চলো এবার সামনের দিকে যাই দেখি। তো যাই হোক, সব কিছু কেনাকাটার পরে আমরা এখন আছি স্ন্যাক্স জোনের সামনে। দেখতে পাচ্ছ আমার পিছনের যে এই জায়গাটা এটাই স্ন্যাক্স জোন, এখানে যাবো আর এখানে খাওয়া দাওয়া করবো। আমরা সবাই এখন ওয়েট করছি বলতে তোমার এখন আমরা যাবো, একজন কলিগ আসবে ওর জন্য আমরা ওয়েট করছি, ও এলে আমরা ভেতরে যাবো। আমরা সকলে আসার পরে এই দুজনের দাদা দিদির জন্য ওয়েট করছিলাম, তারপরে আসার পরে এখন আমরা সামনে যাবো। হাই টু করেন সবাই, সবাই নিজে নিজের জায়গায় ঠিকঠাকভাবে বসার পরে মেনু কার্ড দেখার পালা চলছে, কারণ এবারই খাবারটা অর্ডার দিতে হবে, কারণ অর্ডার দেওয়ার কিছুক্ষণ সময় লাগে খাবারটা আসতে। তো অর্ডার তো আমরা একটা কেক নিয়ে এসেছিলাম, কেকটা এখন কাটা হবে, 12 বছরের সেলিব্রেশন আর কেক না হলে ঠিক জমছিল না, সেই জন্য কেকটা আগে আমরা নিয়ে এসেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। যাইহো অনেক অনেক অভিনন্দন 12 বছর জীবনযাত্রার, তোকেও অনেক অনেক অভিনন্দন। আরে শুধু হাসলেই হবে, একটা থ্যাংকস তো অন্তত জানা, এত সুন্দর করে অভিনন্দন কল জানালে আমার। কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়া পর। তো কেক কাটার পর একে একে সবাইকে খাইয়ে দিল, এই দিদিকে খাওয়ানো হলো, এই দাদাকেও খাওয়ানো হলো এবং সবশেষে আমাকেও খাইয়ে দেওয়া হলো। আবার ওখান থেকে নিয়ে একটু আমিও খাইয়ে দিলাম। এই হচ্ছে সেই গিফট, সারপ্রাইজ গিফট। আমাদের অর্ডার অলরেডি চলে এসছে। তো আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলির মধ্যে হচ্ছে চিকেন কষা আছে, তান্দুরি রুটি আছে, পকোড়া আছে ওখানে, আর ভাগ্নির জন্য বিরিয়ানি, ও ওইগুলো খাবে না বলো তাই ওর জন্য বিরিয়ানি। তো সকলে সকলের প্লেট সাজিয়ে নিচ্ছে, দাদা দিদিকে দিয়ে দিচ্ছে, সবাই সবাই নিয়ে নিল এবং সবাই খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর আমি তখনও ভিডিও করছিলাম, কিন্তু আমি এক্ষুনি খাওয়া শুরু করব কারণ সবাই শুরু করে দিয়েছে।
তো আমি বসে রুটিগুলোকে আগে সাইড করে নিলাম এবং সসের ট্রেটা নিলাম, আর এই সস লাগিয়ে দিলাম এবার পকোড়াটাই। আর সত্যি পকোড়াটা দারুণ হয়েছিল, এবং এই পকোড়াতে এই কামড় দিলাম, উফ কি বলবো, এত স্বাদ ছিল না, গরম গরম ছিল, দারুণ লেগেছে। তো ভাগ্নির জন্য যে বিরিয়ানিটা রাখা ছিল আমি ওর প্লেটে তুলে দিলাম, ওকে সার্ভ করে দিলাম। এবার খাওয়া, এবার আমিও আমার মেন কোর্সটা চালু করব। এবং এই আমি চামচটা নিয়ে আমি চিকেন লেগ পিসটা প্রথমে উঠালাম, তারপর একটু গ্রেভি নিলাম। হ্যাঁ, তো একদম গরম গরম সেন্টই দারুণ আসছিল। জাস্ট বলার কিছু নাই, খুব খিদে পেয়েছে, খুব তাড়াতাড়ি ও সাবার করে দেবো সব। আমার এই যে আমি অনেকটাই কমপ্লিট করে দিয়েছি, হ্যাঁ শুধু এই রুটিটাই আমার বেশি, সবাই খেতে পারছে। আর এর ঠিক পরে পরেই চলে এলো লস্যি, ওদের চারজনের জন্য লস্যি, আর আমার জন্য ছিল একটা কোল্ড ড্রিঙ্কস পেপসি। তো আমি আমার পেপসিটা খেয়ে নিচ্ছি, কারণ আমি পেপসি খাই, লস্যি খাই না, কারণ পেপসিটাই ভালো লাগে। মাংস টাংস খাওয়ার পরে পেপসিটা খেলে আমার মনে হয় যে হজম টজম সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো রকমের অ্যাসিডিটির ভয় থাকবে না। তো যাই হোক, সেটাও একদম ডগাটাগট খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এবার হাতটা ধুয়ে নিই। তো আচ্ছা, হাতটা ধোয়াধুয়ি প্রায় শেষ, হাত ধুয়ে এখানে আমি হাতটাকে একটু শুকিয়ে নিলাম, হাত শুকনো করার জায়গা আছে। হাত শুকনো করার জায়গা। তো হোটেলের চারিদিক খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা আছে, কত সুন্দর লাইটিং এবং বসার অনেক জায়গা আছে। হ্যাঁ, এখানে অনেক ছবি টবি তোলাও যায়। আর ছবি তোলা সেশন শেষের পরে আমাদের ব্লগ দিয়ে দিন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। হ্যাঁ, যে স্ন্যাক্স জোনে খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল সেটা আজকে এই পর্যন্তই। তোমরা সকলে জানাও ভিডিওটা আসলে কেমন হলো, আর যদি শান্তনুর ঘরে বাইরে একটু ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব বাটন তো আছেই, আগে বলেছি, তো সাবস্ক্রাইব করো আর ঘরে বাইরের সাথে জুড়ে থাকো। তো ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, চলো।